কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর বাসগৃহত মুখ্যমন্ত্রী সোনোয়াল অসম চুক্তির ছয় নম্বর দফাক লৈ আলোচনা মুখ্যমন্ত্রী সোনোয়ালের সৈতে আছে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও কেন্দ্রীয় গৃহমন্ত্রণালয়ের যুটীয়া সচিব সত্যেন্দ্র গার্গ উপস্থিত থাকবে এই বৈঠকত মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণয়ও অংশগ্রহণ করবে আলোচনা অসম চুক্তির ছয় নম্বর দফাক লৈ আজি গুরুত্বপূর্ণ আলোচনা নতুন দিল্লীত কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর বাসগৃহত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণ লগতে কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের যুটীয়া সচিব সত্যেন্দ্র গার্গর উপস্থিতিত এই বৈঠক বিরোধীর তীব্র বিরোধিতার মাজত রাজ্যসভাত গৃহীত হল বিতর্কিত কৃষি বিধেয়ক ধনী ভোটে বিধেয়ক গৃহীত কৃষি বিধেয়কের বিরুদ্ধে দেশজুড়ি কৃষকের তীব্র প্রতিক্রিয়া অসম আরক্ষীর উপ পরিদর্শকর লিখিত পরীক্ষার প্রশ্নকাকত ফাদিল সোশিয়াল মিডিয়াত প্রশ্নকাকত রাজহুয়া হওয়ার লগে লগে স্থগিত হল পরীক্ষা আরক্ষী সঞ্চালক প্রধানের তদন্তর নির্দেশ মুখ্যমন্ত্রীর আসু এ জে ওয়াই সিপিএ সঁহাৰি নজনালে কৃষক মুক্তি সংগ্রাম সমিতিক সেপ্টেম্বরের ভিতরে গঠন হব কৃষক মুক্তির দল বিজেপিক উৎখাত করবলে সকল আঞ্চলিক শক্তিক ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মহামারী করোনায় জোকারি যাওয়ার সময়তে কাইলৈর পৰা রাজ্য আনুষ্ঠানিকভাবে মুকলি হব বিদ্যালয় মহাবিদ্যালয় বিদ্যালয়লৈ যাবলৈ শিক্ষার্থীক লাগিব পিতৃ মাতৃ আপত্তিবিহীন পত্র ছাত্র ছাত্রীক বিদ্যালয়লৈ পঠিয়াবলৈ অনিচ্ছুক একাংশ অভিভাবক কৃষিমন্ত্রী অতুল বরার বোকাখাত সমষ্টির সেউজিয়া পথারত অচিন পোকর তাণ্ডব শ শ বিঘা ধান খেতে নষ্ট মূরে কপালে হাত দিছে কৃষকে কিন্তু এতিয়াও খবর